তোমরাও কিন্তু কেয়ামতে নবীর কাছে ঠকে যাবে। ইউটিউবার ভাইরা এগুলো প্রচার করবে তোমরা, খবর দেওয়ার তোমাদের টাকার দরকার নাই, আল্লাহ তোমাদের এইটাতে বরকত দিবেন। হযরতে সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি তিনি চক্ষু বন্ধ করলে নবীকে দেখতে পেতেন। চক্ষু বন্ধ করলে কি নবীকে দেখতে পেতেন, রাসূলুল্লাহ। এটা কি অস্বীকার করতে পারবে না কেউ? আমি তো বক্তব্য দিচ্ছি, ইউটিউবার ভাইরা এগুলো প্রচার করবে তোমরা, যারা আমার নবীর উল্টা বলে এগুলো তোমরা প্রচার করবে না। খবর দেওয়ার তোমাদের টাকার দরকার নাই, আল্লাহ তোমাদের এটাতে বরকত দিবেন। তোমরা এই যে 1 লক্ষ ভিউজার যদি হয় তাহলে কি পান? কি পায়? এই সিলভার পায় না? আরে ওরা তো সিলভার বাটন পায়, গোল্ডেন বাটন পায়, কত করল। খোদার কসম করে বলছি, আমাদের এই বক্তব্যগুলো তোমরা আমার ভাইরা প্রচার করো সবচেয়ে বেশি। ওই সমস্ত অলিয়াউলিয়া আল্লামা সাহেব তেবলা সারসিনা ফুরফুরা যারা আছেন, এই নবীর প্রেমিক যারা আছে, এগুলো বেশি প্রচার করো। যারা বেদাত বেদাত বলে এগুলোকে কেটে ফেলো, এগুলো প্রচার করার দরকার না, এগুলো বিভ্রান্ত হচ্ছে। তোমরাও কিন্তু কেয়ামতে নবীর কাছে ঠকে যাবে, তোমরাও নবীর কাছে কিন্তু কেয়ামতের ময়দানে ঠকে যাবে, ঠেকে যাবে। তোমাদের কোন নবীজি ঠাই দিবেন না। তুমি কেন এগুলো প্রচার করেছো? তুমি জানো সালেহ সাহেব এখানে এসে তোমাকে সতর্ক করে দিয়েছে, কথা কি বুঝতে পারছি? তোমরা আমাদের বক্তব্য, নবীর প্রেমের বক্তব্যগুলো প্রচার করতে থাকো, আল্লাহ তোমাদের রেজেকে বরকত দিয়ে দিবেন। নবীর প্রেমিকদের জন্য আল্লাহ কখনো তাদেরকে ভুখা রাখেন না, তাদেরকে কখনো তিনি বেইজ্জতি করেন না। নবী সম্মানী, নবীর জন্য যারা প্রেম করে, নবীর জন্য জীবন উজাড় করে, তারাও কি সম্মানী, তারা শাহাদাতের মর্যাদা পায়, তারা আল্লাহর কাছে বিশাল বড় বড় মর্যাদা লাভ করে। আমি কি বুঝাতে পারছি? এই জন্যই সম্মানিত শুধু বলতে চাই, সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, যার বুকে প্রেম নাই, ভালোবাসা নাই, ঠিক আমিও এমন একজন ব্যক্তি, আমার এই বুকটা ছিল চাটিয়াল ময়দান, আমার এই বুকটা ছিল মরুভূমি, এটার মধ্যে একটাও গাছ ছিল না, প্রেমের গাছ ছিল না, ভালোবাসার গাছ ছিল না, একটা মরুভূমি, পাথরে পরিপূর্ণ বালুময় একটি মরুভূমি আমার এই বুকটা ছিল। উনি বলছেন আমার নবীর প্রেমের, আমার নবীর প্রেমের আগুনের গাছগুলো দিই আমি আমার বুকের বাগান, আমার চাটিয়াল ময়দান, সেই মরুভূমিটাকে আমি সাজালাম। তিনি বলছেন হার কুজাদার সিনা আমগুল, হার কুজাদার সিনা আমগুল কারদাজ জখমেশ কেও শুধু গুলিস্তা আয় আখির দিল সিনায়ে বিরানে মা। তিনি বলছেন আমার এই বিরান, আমার এই মরুভূমি, এখানে নবীর ভালোবাসা ছিল না, কিন্তু নবীর প্রেমের গাছগুলো লাগাইয়া এগুলোকে আমি আগুন দিয়ে উত্তাপ দেই, নবীর ভালোবাসায় আমি উত্তাপিত হই, নবীর ভালোবাসা আমার জীবনটাকে আমি উজাড় করে ফেলি। এই জন্য আমার মতো ওয়াইসি কে যদি কেউ প্রশ্ন করে, ওয়াইসি রে দুনিয়ার কোন মানুষ যদি তোমাকে জিজ্ঞাসা করে, ওয়াইসি তোমার ধর্মের নাম কি? কত কর, আমরা তো বলি আমাদের ধর্মের নাম ইসলাম, ধর্মের নাম কি? ওয়াইসি তার নিজেকে শিখাই দিতেছে, নিজেকে আমি আমাকে শিখাই দিতেছি। যদি কেউ তোমাকে জিজ্ঞাসা করে তাহলে তুমি উত্তর দিবা, আমি আমার রুহটাকে, আমি আমাকে শিক্ষা দিতেছি। ওয়াইসি তিনি তার নিজেকে শিক্ষা দিয়ে নিজেকে নির্দেশ দিচ্ছেন, ওয়াইসা হে ওয়াইসি আজ দিন ও ইমা, দিন এবং ইমান, ধর্ম এবং ইমান, এই দুইটা সম্বন্ধে যদি তোমাকে কেউ প্রশ্ন করে যে তোমার ধর্মের নাম কি, যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে ওয়াইসি রে তোমার ধর্মের নাম কি,
তাহলে তুমি বলো দিনে মা ইশকে মোহাম্মদ, আমার ধর্ম হলো নবীর আশিক হয়ে পাগল হয়ে থাকা, এটাই হলো আমার ধর্ম। দিনে মা ইশকে মোহাম্মদ, দিনে মা ইশকে মোহাম্মদ, হুব্বে ও ইমানে মা, নবীকে ভালোবাসাটাই হলো আমার ইমান। কথা কর না, তাহলে ইশক মোহাম্মদ। এই কারণে আমার নবী যে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মা বাবা ছেলে মেয়ে আপন জন আত্মীয় স্বজন দুনিয়ার সকল মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত আমাকে ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হবে না। তাহলে ইমান আনতে গেলে নবীর কি লাগবে? ভালোবাসা। জোরে নবীর কি ভালোবাসা? নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা পাবেন কিভাবে? যত নবীকে জানবেন, নবীর জীবনে যত বেশি করে চর্চা করবেন ততই ভালোবাসা তৈরি হবে।